বিসমিল্লাহির রহমানির রহিম। এবার শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এক্ষেত্রে আমরা 10 জন ছাত্রকে অনুমতি দিতে পারব, তারা প্রশ্ন করবে, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে। উত্তর দেওয়ার জন্য আসছেন আমাদের জামিয়া সিদ্দিকিয়া জামপুরের স্বনামধন্য শাইখুল হাদিস, বহু গ্রন্থ প্রণেতা, সুবক্তা, মুনাদির ইসলাম, হযরত আল্লামা মুফতি নাসিরুদ্দিন চাকরি মোতালেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। আমার নাম মোহাম্মদ সেলিম, আমি হিস বিভাগের ছাত্র। হযরত, আমার প্রশ্ন হল সূরা ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত? তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। অনেকেই জানা নেই সূরা ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত। এর জবাব দিল, কোরআন মাজিদের 30টি পারার মধ্যে সূরা ফাতিহা বিশেষ কোনো পারার অন্তর্ভুক্ত নয়। আর এর কারণ হল, পারা শব্দটা ফার্সি শব্দ, এর মানে হল অংশ, টুকরো, খণ্ড। এই পারাগুলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নির্ধারিত করা হয়নি, পরবর্তীতে নির্ধারিত করা গিয়েছে। আর সূরা ফাতিহা, ফাতিহার মানে ভূমিকা। এই সূরাটা গোটা কোরআন মাজিদের ভূমিকা। তাহলে যদি বিশেষ কোনো পারার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হতো, তাহলে মানে হতো এটাই যে সূরা ফাতিহা ওই পারা বিশেষের ভূমিকা, অথচ এটা গোটা কোরআন মাজিদের ভূমিকা। সেজন্য বিশেষ কোনো পারার অন্তর্ভুক্ত এটাকে করা হয়নি। প্রথম পারা সূরা বাকারা থেকে শুরু হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এখান থেকে প্রথম পারা শুরু হয়। সূরা ফাতিহা বিশেষ কোনো পারার অন্তর্ভুক্ত নয়। আশা করি জবাব পেয়েছ। এরপর যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চাও প্রশ্ন করো। মোহাম্মদ সাদেক জামান মুক্তাসার, আমি জানতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা উপর আংটি তৈরি করেছিলেন, যাতে লেখা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ। সেই উপর আংটিটা বর্তমান কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরি হুদাইবিয়ার সন্ধির পর অনারব বাদশাহের কাছে চিঠি লিখতে চেয়েছিলেন। সেই সময় সাহাবায়ে কিরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠিতে সিলমোহর না থাকলে অনারব বাদশারা চিঠি গ্রহণ করেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর লাগানোর প্রয়োজনে রূপর একটা আংটি বানিয়েছিলেন, আংটির সাথেই সিলমোহর, এবং সে আংটিতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল না মুহাম্মাদুন সাতারুন রাসূলুন সাতারুন আল্লাহু সাতারুন, মানে মুহাম্মাদ রাসূল আল্লাহ, এই 3 লাইনে 3টে শব্দ ওতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আংটিটা বর্তমান কোথায় তুমি জিজ্ঞেস করেছ। এর জবাব হল, সহি বুখারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 8673 লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আংটিটা ছিল, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে
উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তিনি যখন কোনো জায়গায় বসতেন হাতের আংটিটা আঙুল থেকে বার করতেন আবার ঢোকাতেন, যেমন অনেকের অভ্যাস হয়। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আরিস নামক কুয়ার পাড়ে বসে আংটিটা বার করছিলেন আর ঢোকাচ্ছিলেন, হঠাৎ আংটিটা হাত থেকে কুয়ার মধ্যে পড়ে যায়। সহি বুখারীর দ্বিতীয় খণ্ডে 873 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সাহাবি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা ওই আংটিটা পাওয়ার জন্য গোটা কুয়ার পানি বার করলাম, কাদাও বার করলাম, 3 দিন ধরে কুয়ার মধ্যে খুঁজলাম, কিন্তু সেই আংটিটা আমরা পাইনি। সুতরাং ওই বরকতপূর্ণ আংটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হেফাজতে নিয়েছেন, এখন উম্মতে কারো কাছে সেই আংটিটা আর নেই। এরপর কেউ প্রশ্ন করতে চাইলে বলতে পারে। আমার নাম মোহাম্মদ নাসিফুর রহমান, আমি জামাতের মিশকাতের ছাত্র। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা বর্তমান ফিতনার যুগের মানুষ, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। এই ফিতনার যুগে আমাদের ঈমান ও আমল হেফাজতের উপায় কি? বড়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশদ বিবরণে গেলে সময় লাগবে, আমি সংক্ষিপ্তভাবে বলবো। আজকের এই ফিতনার যুগে মুক্তির পথ বা মুক্তির উপায়টা কি তুমি জিজ্ঞেস করতে চেয়েছ? তিরমিজি শরীফে হাসান পর্যায়ের সহি হাদিসে বর্ণিত আছে, এবং আমরা এই হাদিসটা মিশকাত কিতাবে 30 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের 72 দলে বিভক্ত হওয়ার জামানা, এবং যখন উম্মতের মধ্যে সার্বিকভাবে দারুণ দুর্বলতা এসে যাবে, ফিতনায় পড়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা উম্মত এখতিয়ার করবে, সেই ফিতনার যুগে নাজাত পাওয়ার তরিকা বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী, যে আকীদা আর যে আমলের উপরে আছে, আর আমার সাহাবারা যে আকীদা যে আমলের উপরে আছেন বা থাকবেন, যারা সেই আকীদা সেই আমলের উপরে থাকবে তারাই হলো নাজাত প্রাপ্ত। তার মানে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ পন্থী মানুষেরা, এরাই হচ্ছে ফিতনার যুগে মুক্তিপ্রাপ্ত মানুষ। সুতরাং এই ফিতনার যুগে আমাদের কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং জামাতের সাহাবাকে ফলো করে চলা। যদি আমরা এটা করতে পারি তাহলে নিশ্চয়ই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হব। ফিতনার যুগে মুক্তির পথ এটাই। পরবর্তী প্রশ্ন কেউ চাইলে করতে পারে। আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ, আমি দাওরা হাদিসের ছাত্র। সাহেব, আমি জানতে চাচ্ছি সহি বুখারিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাদিস নেই কেন? বাহ, ভালোই প্রশ্ন করেছ। সহি বুখারিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাদিস নেই কেন? তোমার এই প্রশ্নের জবাবে বলবো, তুমি যদি প্রশ্নটাকে আরো একটু লম্বা করো তাহলে প্রশ্নের ভিতরেই জবাব রাখা আছে। সহি বুখারিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাদিস নেই কেন? পরবর্তী ধাপে বলো, সহি বুখারিতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির হাদিস নেই কেন? অথচ ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি তো ইমাম শাফির মাযহাব অনুসরণ করে চলতে, তাহলে ইমাম শাফি হলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির ইমাম, তো সহি বুখারিতে ইমাম শাফির হাদিস নেই কেন? আরো এক ধাপ নিচে নেমে বলতে পারো, ইমাম বুখারি প্রধান ছাত্র ইমাম মুসলিম, ইমাম দারাকুতনি বলেছেন যে ইমাম বুখারি না হলে হাদিসের জগতে ইমাম মুসলিমের কোনো অস্তিত্বই হতো না, তো সেই ইমাম মুসলিম সহি মুসলিম লিখেছেন, সহি মুসলিমে ইমাম বুখারির কোনো হাদিস নেই কেন? অথচ ইমাম মুসলিম ইমাম বুখারির থেকে হাজার হাজার হাদিস নিয়েছেন।
তাহলে তুমি যে জিজ্ঞেস করলে সহি বুখারিতে আবহানী রহমতুল্লাহ হাদিস নেই কেন, আমরা তারপরে বলছি সহি বুখারিতে ইমাম শাফির হাদিস নেই কেন, সহি মুসলিমে ইমাম বুখারির হাদিস নেই কেন? বোঝা গেল বুখারি এবং মুসলিম শরীফে কিংবা হাদিসের যে কোনো কিতাবে কোনো ইমাম বা মুহাদ্দিসের হাদিস না থাকলে সেই ইমাম বা মুহাদ্দিস হাদিস জানতেন না, বা কম হাদিস জানতেন কি হাদিসে ইয়তিম ছিলেন, বা তার জন্য ওটা বিশেষ কোনো দোষনীয় ব্যাপার এমন কিছু নয়। আসলে কি জবাব পেয়েছি? এরপর কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। তুমি জিজ্ঞেস করেছো কারবালার পর হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কোথায় দাফন করা হয়েছিল, এ সম্পর্কে আল বিদায়া ওয়াল নিহায়া আরবি ইতিহাস গ্রন্থে আল্লামা ইবনে কাসির দামাস্কি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 265 লিখেছেন যে কারবালা যুদ্ধের পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা ইয়াজিদ শাম দেশ থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছিল, মদিনার গভর্নর সেই মাথায় কাফন পরিয়ে মসজিদে নববীর নিকটতম জান্নাতুল বাকীতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাফন করেছিল। এটা আল বিদায়া ওয়াল নিহায়া অষ্টম খণ্ডে 205 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। তবে এও বলে রাখি আল্লামা ইবনে কাসির লিখেছেন একটা যঈফ সনদে বর্ণিত আছে ইয়াজিদ যতদিন জিন্দা ছিল ততদিন হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা কোথাও দাফন করেনি, ইয়াজিদের পর ওই মাথা দামিস্কের এক বিশেষ জায়গায় দাফন করা হয় আর তার পাশে একটা মসজিদ তৈরি করে দেয়া হয়। এখনো সে মসজিদটা আছে, মসজিদের নাম মসজিদুর রাস, রাস মানে মাথা, হুসেন রাদিয়াল্লাহু আনহু মাথার স্মৃতি উপলক্ষে প্রতিষ্ঠিত মসজিদ মসজিদুর রাস। এরপর কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে বলতে পারো। আমি জানতে চাচ্ছি তাবিদ ও তাবলিগের মধ্যে পার্থক্য কি, আর মুসলিমদের কাছে তাবলিগ করা কতটা যুক্তিযুক্ত? তুমি দুটো কথা জিজ্ঞেস করেছ, তালিম আর তাবলিগের মধ্যে পার্থক্য কি, আর দ্বিতীয় কথা জিজ্ঞেস করেছ মুসলিমদের কাছে তাবলিগ করা কতটা যুক্তিযুক্ত। প্রথম কথার জবাব হলে কেউ এলে তাকে শেখানো এর নাম হল তালিম, আর কারো কাছে যে শেখানো এর নাম হল তাবলিগ। যেমন তোমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছ আমরা তোমাদেরকে শেখাই, এটা হলো তালিম। আর তাবলিগের বন্ধুরা বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখান, এটা হলো তাবলিগ। কেউ এলে তাকে শেখানো এটা হলো তালিম, আর কারো কাছে উপযাচক দিয়ে যে শেখানো এর নাম হলো তাবলিগ। তুমি দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করেছ মুসলমানদের মাঝে তাবলিগ করা কতটা যুক্তিযুক্ত, এর জবাবে বলবো সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল আয়াত, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর, আমানু আমিনু হে তারা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, তার মানে ঈমানটাকে জমাও প্রতিষ্ঠিত করো। তাহলে সূরা নিসার 136 নম্বর এই আয়াতের আলোকে বোঝা গেল ঈমানদারদের উপরে ঈমানের মেহনত করা, মুসলিমদের মাঝে দ্বীনের তাবলীগ করা, এটা আল কোরআনের নির্দেশ। এর একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, কোন মানুষের দুটো ছেলে পুকুরে পড়ে গেছে, একটা
ছেলে পুকুরে পড়ে মরে পানির তলায় চলে গেছে, ডুবে গেছে লাপাতা। আর একটা ছেলে পানির উপরে এখনো সাঁতার কাটছে, হাফসি কাটছে, যাই যায় বা এই মানুষটা দেখতে পেয়েছে লাফ দিয়ে পুকুরে পড়েছে, ঝাঁপ দিয়ে পুকুরে পড়েছে। তো সে প্রথমে যে ছেলেটা উপরে ভাসছে তাকে ডাঙায় তুলবে, না যে পুকুরে পানির তলায় ডুবে গেছে তাকে তুলবে? আরে যে পানির উপরে এখনো ভাসছে প্রথমে তাকে উপরে তুলে দেবে, তারপরে অন্য ছেলেটাকে খোঁজার জন্যই নিচে সন্ধান করবে। ঠিক ওই রকম বর্তমান যুগের মুমিন মুসলমানেরা গেল গেল ভাব, ইমাম জিরো পাওয়ার এসে গেছে। তাবলীগের বন্ধুরা বলছেন প্রথমে এদেরকে বাঁচাও, এদেরকে তীরে তোলো, ডাঙায় তোলো, এদেরকে বাঁচাও। এদেরকে বাঁচানোর পর যারা ইমান হারা তাদের খোঁজ কর। মুমিন মুসলমানেরা যারা আজ প্রায় ইমান হারা শেষ পর্বে, এরা ইনশাআল্লাহ সুস্থ হলে, এরা বেঁচে গেলে তাবলীগের বন্ধুরা ইমান হারা মানুষদের কাছে ইমানের দাওয়াত নিয়ে যাবে, এটা যুক্তিযুক্ত। আশা করি জবাব পেয়েছ। এরপর কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। আমার প্রশ্ন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয় কেন জিজ্ঞেস করেছে? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ কেন বলা হয় এ সম্পর্কে তাফসীরে ইবনে কাসীরে সূরা নিসার 125 নম্বর আয়াতে তাফসীরে লেখা আছে, ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের তালাশে বার হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল সাথে মেহমান নিয়ে খানা খেতেন, মেহমান না হলে তিনি খানা খেতেন না। একদিন মেহমান নেই তো মেহমান তালাশ করার জন্য বার হয়েছেন, কাউকে পেলেন না। শেষে ফিরে বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখেন ঘরে একজন অজানা অচেনা মানুষ উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে, কার অনুমতিতে আমার বাড়িতে এলেন? ওই মানুষটি বলল যে আমি এই ঘরের প্রকৃত মালিকের অনুমতি নিয়ে এখানে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ঘরের প্রকৃত মালিক কে? ওই লোকটা বলল, এই ঘরের আসল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নির্দেশে আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কে? সে বলল, আমি হলাম মালাকুল মউত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কি আমার জান কবজ করতে এসেছেন? বলল, না, আপনার জান কবজ করতে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার এক বান্দাকে সুসংবাদ দেবার জন্য, যে আজকের আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই বান্দাকে খলিলুল্লাহ বলে আখ্যায়িত করছেন, মানে আল্লাহর বিশেষ বন্ধু, এই টাইটেল, এই উপাধিটা আল্লাহ তাকে দিচ্ছেন, এই সুসংবাদ শোনানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সে বান্দা কোথায় আছে, কে তিনি, আপনি কি বলবেন? যদি আমি জানতে পারি আল্লাহ সে বান্দা কোথায় আছেন, তো তার কাছে যাব, সারা জীবন তার শান্তিতে থাকবো, তার খেদমত করব। মালাকুল মউত বললেন যে আল্লাহ সেই মেহবুব বান্দা হলেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আচ্ছা আপনি কি আমাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমার কোন গুণের বরকতে খলিলুল্লাহ উপাধিটা দিয়েছেন? মালাকুল মউত তখন বললেন যে হ্যাঁ, আপনি মানুষদেরকে দেন কিন্তু মানুষদের কাছ থেকে নেন না, আপনি বড় মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ, মানুষদেরকে দেন কিন্তু নেন না, এই গুণের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর বন্ধু উপাধিটা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মেহমানদারি করার তৌফিক দান করুন। এরপর কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে বলতে পারো। আমি জানতে চাই, বক্তাদের মুখে শোনা যায় হুব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমির ভালোবাসা
ইমানের অঙ্গ, এটা কি কোনো হাদিস? যদি হাদিস হয় তাহলে সহি না জয়ীফ? হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, সত্যি অনেকেই বক্তারা বলে থাকে এবং সাধারণ মুমিন মুসলমানদের মুখে এটা শোনা যায় যে মাতৃভূমির ভালোবাসা ইমানের অঙ্গ। ছেলেটা জিজ্ঞেস করেছে যে এটা হাদিস কিনা, আর যদি হাদিস হয় তো সহি না জয়ীফ? এর জবাব হলো এটা কোনো হাদিস নয়, মওজু হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস, বানানো হাদিস, হাদিস রূপে এটা বলা যাবে না। তবে হ্যাঁ, নিজের দেশ এবং নিজের মাতৃভূমিকে ভালোবাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার শিক্ষা, তার সুন্নাত। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 242 হাদিস বর্ণিত আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন আর মদিনার উপকণ্ঠে পৌঁছতেন, মদিনার ঘরবাড়ি দেখা যাচ্ছে, গাছগাছালি দেখা যাচ্ছে, সেই রকম মুহূর্তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গতিকে বাড়িয়ে দিতেন। ওয়াইন কানাত দাব্বাতান হাফাকাহা মিন কুফিহা, যদি কোনো সওয়ারি হতো, বাহন হতো, যে পশুর পিঠে তিনি সওয়ার থাকতেন, সেই পশুর গতিবেগকে আরো বাড়িয়ে দিতেন মদিনার মহাব্বতের কারণে। বোঝা গেল নিজের মাতৃভূমির মহাব্বত, নিজের দেশের মহাব্বত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার আদর্শ, তার ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিজের মাতৃভূমি, নিজের দেশকে ভালোবাসার তৌফিক দান করুন। তবে একটা কথা বলে রাখি, হয়তো বলবে হুজুর আমরা ভারতবর্ষের মানুষ, তা আমরা কি আমাদের ভারতবর্ষকে মক্কা মদিনার থেকেও বেশি ভালোবাসবো? জবাব, ইমানের দাবি মক্কা ও মদিনাকে সব থেকে বেশি ভালোবাসা। মক্কা আর মদিনার পর পৃথিবীতে যত দেশ, যত জায়গা, যত এলাকা আছে, সমস্ত দেশ, সমস্ত এলাকা, সমস্ত জায়গার মধ্যে আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের মাতৃভূমি, আমাদের দেশকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদের এই ভালোবাসাকে কবুল করুন। তারপর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমার নাম মোহাম্মদ আশরাফুল হক, আমি ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। স্যার, আমার প্রশ্ন হলো, বর্তমান পৃথিবীতে আমাদের মুসলিমদের হাতে শাসন ক্ষমতা নেই কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এর তফসিলি জবাব দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমরা আমাদের জীবনকে তিন ভাগে ভাগ করতে পারি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। গোটা পৃথিবীতে শাসন ক্ষমতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজেদের সামাজিক জীবনটাকে প্রতিষ্ঠিত করা। সেই শাসন ক্ষমতা আমাদের নেই, কেন নেই? সামাজিক জীবনের আগে আর দুটো জীবন আছে, ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন। আমরা আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে কতটা আমানতদারির সাথে কাজ করছি এটা আত্মসমীক্ষা করি। ব্যক্তিগত জীবনে যেমন সালাত কায়েম করা, নামাজ পড়া, পারিবারিক জীবনে উদাহরণস্বরূপ পিতামাতা মারা গেলে ভাইয়েরা বোনদের জমি জায়গায় অংশ দেবে, এটা খোদার বিধান। তো আমরা আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আল্লাহর বিধানগুলো কতটা প্রতিষ্ঠিত করছি বুকে হাত রেখে বলি, সমীক্ষা করলে এটাই বলতে হবে জিরো। তাহলে ব্যক্তিগত পারিবারিক জীবনে যখন জিরো, মানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করায় আমরা জিরো, তাহলে সামাজিক জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য গোটা পৃথিবীতে শাসন ক্ষমতা আমাদের হাতে আল্লাহ পাক কিভাবে তুলে দেবেন? সুতরাং আমরা যদি শাসন ক্ষমতা পেতে চাই, তাহলে আমাদের কর্তব্য নিজেদের ব্যক্তিগত পারিবারিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বিধানগুলোকে প্রতিষ্ঠিত করা। যদি এটা করতে পারি তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর শাসন ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানে 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা পুষ্টি দিবে না, তোমরা দুঃখ চিন্তা করো না, তোমরা শীর্ষ শিখরে থাকবে যদি ইমানের রঙে রঞ্জিত হতে পারো। অতএব আমরা যদি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমানের রঙে রঞ্জিত হই তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে শাসন ক্ষমতা তুলে দেবেন। এরপর শেষ প্রশ্ন যদি কেউ করতে চাও করতে পারো। আমার নাম মোহাম্মদ ইরফান নাসির, আমি হেফজ বিভাগের ছাত্র। হযরত, আমি জানতে চাই যে কিয়ামত কবে হবে? তুমি শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, কিয়ামত কবে হবে? মনে রেখো, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 30 পারা সূরা নাসিয়াত এর 42-43-44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ওরা আপনার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে, এর বিবরণ আপনার কাছে কোথায়? এর নিশ্চিত ইলম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তেমনি সূরা লোকমানের শেষ আয়াতে 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস্সাহ, পাঁচটা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কেউ রাখে না, তার মধ্যে প্রথম নম্বরে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসের আলোকে যদি আমরা দেখতে চাই তাহলে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 14 লেখা আছে, একজন গ্রাম্য সাহাবী এসে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, মাতাসসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইযা যুবিআতিল আমানাতু ফান্তাযিরিস্সা, যখন আমানা নষ্ট হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমানত নষ্ট হওয়া মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন সামাজিক জীবনের পদগুলো অনুপযুক্ত ব্যক্তিদের কাছে সুপুর্দ হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এটা সহিহ বুখারী প্রথম খণ্ডে 14 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। এই সহিহ বুখারী প্রথম খণ্ডে 521 নম্বর পৃষ্ঠায় লেখা আছে একজন মানুষ এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মাতাসসা কিয়ামত কবে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো? আরে বলো কিয়ামতের তৈরি নিয়েছো, এখনই যদি কিয়ামত হয় তোমার প্রস্তুতি কি আছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বহু কিছু ক্যাপিটাল আমার নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার সাহাবী সুসংবাদ শোনো আল মারু মা মানা হাব্বা, এই দুনিয়াতে মানুষ যাকে বা যাদেরকে ভালোবাসবে রোজ কিয়ামতে তার হাসর তার বা তাদের সাথে হবে। সুবহানাল্লাহ, তুমি আমাকে ভালোবাসো আমার সাহাবী সুতরাং আমার সাথে তোমার হাসর। এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নির্দিষ্ট বছর কোন সনে কোন বছরে কোন মাসে ঘটছে নির্দিষ্টভাবে সেটা কিন্তু বলেননি। সহিহ বুখারী মুসলিমের হাদিস মিশকাত শরীফে 11 নম্বর পৃষ্ঠায় লেখা আছে জিব্রাইল আলাইহিস সালাম মানব রূপে সাহাবাদের ভরা মদিনায় এসেছিলেন এবং 5টা প্রশ্ন করেছিলেন। মিশকাত শরীফে 11 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইমানের প্রথম হাদিস তোমরা পড়েছ, যে হাদিসটাকে হাদিসে জিব্রাইল বলা হয়, ওই 5টা প্রশ্নের মধ্যে চতুর্থ প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, যে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাল মাসুরু আনহা বিআলাম মিনাস সাইলি, তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি জিজ্ঞাসা করনেওয়ালা, কিয়ামত কবে হবে এটা তোমার যেমন জানা নেই, আমি জিজ্ঞাসিত ব্যক্তি আমারও তেমন জানা নেই, কিয়ামতের তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। তখনই আবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন, তাহলে কিয়ামতের কিছু আলামত চিহ্ন বলে দেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চিহ্ন বলেছিলেন। যাই হোক, সার কথা হলো কিয়ামত কবে হবে পারফেক্ট এর সুনির্দিষ্ট তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা এই জন্যই লুকিয়ে রাখা হয়েছে যেন বান্দারা সবসময় কেয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকে। এ পর্যন্ত আমাদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত হলো। দশটা প্রশ্নের যে জবাবগুলো দেওয়া হলো, আমরা সকলে এই জবাবগুলো স্মরণ রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।